আসসালামু আলাইকুম। আমরা এখন আর আলোচনা করব পৌরনীতি ঢাকাপুর 2023। বলছে সুশাসন বিভাগের কাজ হচ্ছে কি আইন বাস্তবায়ন করা, নেতৃত্ব বলতে কি নেতার গুণাবলী, আর গভর্নেন্স বলতে কি শাসন। আর 1971 সালে বাংলাদেশের যুদ্ধে কি আছে বাঙালি জাতীয়তাবাদ, মূল্যবোধের মাধ্যমে ইচ্ছার একটা কি মানদণ্ড হচ্ছে কি, এটা হচ্ছে সংজ্ঞাটা দিচ্ছে ইয়াম উইলিয়াম। সুশাসন পত্রটি সর্বপ্রথম কোন সংস্থা দিচ্ছে সেটা হচ্ছে কি বিশ্বব্যাংক। তাহলে 9 নম্বর হবে সাম্য এবং স্বাধীনতা, মানে ক। বলছে উদ্দীপকে তুহিনের ঐচ্ছিক বিষয়ের নাম কি, যেহেতু এখানে অধিকার এবং কর্তব্য বলছে, সুতরাং পৌরনীতি এবং সুশাসন। উদ্দীপকে তুহিনের বিষয় হিসাবে মানে পৌরনীতি কী কী আলোচনা করা হয়, সেটা হচ্ছে ইতিহাসের ক্রমবিকাশ, নাগরিকের অধিকার এবং কর্তব্য, এখানে রাষ্ট্র এবং সরকার নিয়ে আলোচনা করে না। তারপর রাফিদ এবং ফারদিন টপকে দুইজন তরুণ বলছে একজন যুদ্ধে গেছে এবং যুদ্ধ না গিয়ে পালিয়ে গেছে। তাহলে এখানে রাফিদের মধ্যে কী আছে, তার মধ্যে দেশপ্রেম ঘ, দশের ঘ। উদ্দীপকে ফারদিনের মধ্যে যুদ্ধে না যাওয়ার কারণ কি, দেশপ্রেমের অভাব ছিল, সাহসিকতার অভাব এবং জাতীয়বাদী চেতনার অভাব। তারপর 12 নম্বর বলছে নেতৃত্বটা কোন গুণ, নেতৃত্বটা কী গুণ, নেতৃত্বটা একটা সামাজিক গুণ, নেতৃত্ব অনেক আবার রাজনৈতিক গুণ দিবে, এটা হচ্ছে সামাজিক গুণ। তারপর হচ্ছে 13 নম্বর স্বাধীনতার উপভোগ করার জন্য কী দরকার, আইন দরকার। 13-র ক বিক্ষোভকে বিখ্যাত নৈতিক গুণ। 14-র ক লিবার্টি অর্থ কী, স্বাধীন, স্বাধীনতা না, লিবার্টি স্বাধীনতা, কিন্তু লিবার অর্থ স্বাধীন। অধিকার কয় প্রকার, দুই প্রকার। তাহলে হচ্ছে 16-র ক সুশাসন বৈশিষ্ট্য কী, সুশাসন বৈশিষ্ট্য 3টায়। তারপর সিবিএস অর্থ কী, সিবিএস অর্থ হচ্ছে কি নাগরিক, সিবিএস অর্থ নাগরিক। আর এখানে কী দেখবে কোশ্চেন হবে, সেটা হচ্ছে আইন। দেশের প্রশ্নবোধক চিহ্নস্থানে কী হবে, তাহলে আইন। উক্ত বিষয়ের মাধ্যমে কী হবে, আমাদের শৃঙ্খলা রক্ষিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠা হয়, 1 এবং 3, মানে ঘ। তারপর বলছে দ্য স্পিড অফ লস, এই গ্রন্থের লেখক হচ্ছে মন্টেস্কু। সরকারের কোন অঙ্গটি আইন তৈরি করে, সেটা হচ্ছে কি আইন বিভাগ। তারপর 27 নম্বর করে হচ্ছে আমার দেশ ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, উক্ত বন্দনাটি কে করছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। আইন সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি আইন তৈরি করা। তারপর 20 নম্বর বলছে উদ্যোগগুলো জনগণের মৌলিক অধিকারের জন্য কী করবে, কাজ করে দায়িত্বশীল সরকার। আইনের শাসন 20-এর খ, আইনের শাসন প্রতিষ্ঠা হলে কী হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, 21-এর গ। তারপর বলছে 27 কোন ধরনের সার্বজনীন মানে মানবাধিকার বলছে, এটা কোন পরিষদ, সেটা সাধারণ পরিষদ। 23-এর হচ্ছে ক সাধারণ পরিষদ। আইন মূলত কোন শব্দ থেকে আসছে, আইন হচ্ছে একটা ফার্সি শব্দ, আইন ফার্সি শব্দ। 2009 সালে একটা আইন তৈরি করা হয়েছে, এই আইনটার নাম কি, সেটা হচ্ছে কি তার উক্ত আইনের নাম কী, তথ্য অধিকার আইন। 2009 সালে তথ্য অধিকার আইন তৈরি করা হয়েছে। উদ্যোগগুলি কিন্তু আইন সকল প্রকার অনিয়ম এবং দুর্নীতি কমিয়ে আনতে কী করবে, সুশাসন প্রতিষ্ঠা করবে, সরকারের জবাবদিহিতা করবে এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা বৃদ্ধি করবে। হ্যাঁ, 3টা, তাহলে 30-এর ক। আর কয়টা হলো কমেন্টে জানে, এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।